My dear lovely students, again I am welcoming you today's another lesson about WF's question making. I hope I have expecting that you have already seen my previous two classes about WF's questions and also presenting this class also in Bangla. So tomader prottekke abaro shagoto janai amader ei pathe. Amra ager dui pathe je bishoy gulo দেখেছি বা পড়েছি সে বিষয়টা এর পরবর্তী ধাপে আমরা আজকে কি শিখছি যে হাউ হোয়ার ওয়েন হোয়াট হুইচ এগুলো দিয়ে আমরা কিভাবে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি একটু যদি আমরা এগুলোর বাংলা অর্থগুলো বুঝে নেই তাহলে আমাদের সেন্টেন্স তৈরি করতে বা কোশ্চেন তৈরি করতে আমাদের জন্য একটু সহজ হবে আশা করছি তো হাউ কেমন কি অবস্থা এটা বোঝানোর জন্য যদি আমরা প্রশ্ন তৈরি করি তাহলে এখানে কেমন হাউ এটা দিয়ে প্রশ্ন তৈরি করব কোন জায়গা বোঝানোর জন্য আমরা যে প্রশ্ন তৈরি করব সেটা হচ্ছে হোয়ার ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করব একটা সময় বোঝানোর জন্য যদি কোনো সময় জিজ্ঞেস করতে চাই তাহলে আমরা হোয়েন এই শব্দটি ব্যবহার করে আমরা কোশ্চেন তৈরি করব এরপরে কি কোন জিনিসটি এটা বোঝানোর জন্য আমরা হোয়াট ব্যবহার করব এবং হুইচ সেটা কোন একটি বস্তু কোনটি সেটা বোঝানোর জন্য আমরা হুইচ ব্যবহার করব আমরা উদাহরণ দিয়ে এগুলো যদি আমরা তৈরি করি আর অন্যান্য যে নিয়মগুলো আছে ইজ আর ডু ডাজ এর যে ব্যবহার সেটা যথারীতি একই রকম ওগুলো অলরেডি আগের ক্লাসগুলোতে বলেছি তারপরেও আমরা এগুলোর মধ্যে প্রাসঙ্গিক সময় আমরা অবশ্যই আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো আরো মনোযোগ দিয়ে দেখবে এবং অনুশীলন করবে তাহলে তোমাদের জন্য এটা অনেক বেশি সহজ হবে তো শুরু করি এখানে দেওয়া আছে রহিম হি অথবা শি তো আমরা বলেছিলাম রহিম অথবা হি অথবা শি এরকম যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব হু হু দিয়ে আমরা প্রশ্নটা তৈরি করব আমরা যদি এটাকে একটু পরিবর্তন করে দেই পরিবর্তন করে দিয়ে 10 ইয়ার্স ওল্ড এটাকে আমরা যদি প্রশ্ন তৈরি করতে চাই তাহলে কি হবে প্রশ্নটিকে আমরা কিভাবে তৈরি করতে পারব সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হাউ হাউ এরপরে হাউ কি জানতে চেয়েছে বয়স কত ওল্ড এরপরে ইজ আছে আমরা ইজ ব্যবহার করব হাউ ওল্ড ইজ এরপরে এই তিনটিকে ধরে এই তিনটি সোজা আছে এই তিনটিকে ধরে আমরা এই পাশে নিয়ে যাব কি আছে রহিম অথবা হি অথবা সি এক্ষেত্রে এগুলো একটু ছোট হাতের হবে যেহেতু হি এবং সি এগুলো ছোট হাতের আর রহিম যেহেতু নাম এটা হবে বড় হাতের ওটা ঠিক আছে এই তারপর প্রশ্নবোধক চিহ্ন দিলাম আমাদের একটা পরিবর্তন হয়ে গেল এরপরে আই রিড আ বুক এখন আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে এ বুক এটাকে মার্ক করা আছে এবং এখানে আই ব্যবহার করা আছে আমরা আগের ক্লাসে বলেছিলাম যদি সেন্টেন্সের ভিতরে আই অথবা উই থাকে সেক্ষেত্রে আমরা যখন প্রশ্ন তৈরি করব তখন আমরা ইউ ব্যবহার করব তাহলে প্রথমে আমরা যেহেতু ডব্লিউএস কোশ্চেন তাহলে আমরা কি ব্যবহার করব হোয়াট কি 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 পড়ি আমি তাহলে হোয়াট হোয়াট এরপরে ইজ অথবা আর কিছুই নাই এখানে একটা রিড শব্দ আছে শুধু তাহলে আমরা ব্যবহার করব ডু অথবা ডাজ এখন আমি কি ব্যবহার করব ডু ব্যবহার করব নাকি ডাজ আই আছে আই ইউ তে পরিবর্তন হয়ে যাবে তাহলে ইউ ইউর জন্য সবসময় ডু হবে কারণ ইউ দিয়ে কখনো একজনকে বোঝায় না সবসময় একজনের বেশি বোঝায় ইউ দিয়ে সবসময় একজনের বেশি বোঝায় এজন্য আমরা ডু ব্যবহার করব হোয়াট
do I পরিবর্তন হয়ে যাবে you তে what do you read তাহলে প্রশ্নটি দাঁড়ালো what do you read number c she goes to school she goes to school সে স্কুলে যায় তাহলে সে স্কুলে যায় এটা স্কুল একটা জায়গা তার মানে কোন একটা জায়গা যদি বোঝানো হয় বা হতে পারে স্কুল হতে পারে বাজার অথবা কোনো জায়গার নাম হতে পারে খুলনা বরিশাল বা ঢাকা এরকম যদি জায়গা বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হোয়ার তাহলে প্রথমে আমরা হোয়ার ব্যবহার করি হোয়ার আচ্ছা এখানে আছে গোস ইজ অথবা আর এখানে কোনো ব্যবহার নেই তাহলে হোয়ার এখানে আছে শি আর এখানে আছে গোস তো এরকম যদি থাকে ইএস আছে আমরা সহজেই এই ডাজ এর সাথে এই ধরনের যদি থাকে তাহলে আমরা ডাজ ব্যবহার করব হোয়ার ডাজ শি গো এখন এখানে কেন গো হলো সেটা কি মনে আছে আমরা অলরেডি এখানে ইয়েস একটাই ব্যবহার করে ফেলেছি এজন্য আমাদের দুইবার ইয়েস আমরা ব্যবহার করব না এখানে আমরা গোস এখানে ইএস ব্যবহার করেছি ডাজ এ ডাজ এ ইয়েস ব্যবহার করেছি এজন্য আমরা গো এর সাথে ইএস ব্যবহার করব না বন্ধুরা এটা কি মনে থাকবে তো আমরা কিন্তু আগের ক্লাসেও এই বিষয়টি বলেছিলাম আমরা কিন্তু লিখতে গেলে এই ধরনের ভুল হয় এবং এই ধরনের ভুল হলে কিন্তু আসলে যে আমরা ইংরেজিতে দুর্বল সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে এই দুর্বলতা প্রকাশ করা যাবে না সুতরাং এটা সবসময় অত্যন্ত মনোযোগের সাথে এটা লিখতে হবে এরপরে নাম্বার ডি আই কাম টু স্কুল অ্যাট 9 AM এক্ষেত্রে 9 AM এটা একটা সময় বুঝিয়েছে সুতরাং সময় যখন বুঝায় সেক্ষেত্রে আমরা কি লিখব সেক্ষেত্রে আমরা লিখব ওয়েন ওয়েন শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে ওয়েন আমরা ব্যবহার করব কারণ এখানে একটি সময়ের কথা বলা হয়েছে সুতরাং সময়টাকে যখন আমরা প্রশ্ন মাধ্যমে আনব সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়েন তাহলে ওয়েন এবং আই থাকলে আমরা কি কি ব্যবহার করব আই থাকলে সেটাকে ইউ ওয়েন তো ইউ আমরা ব্যবহার করার আগে যেহেতু এখানে ইজ অথবা আর নেই তার মানে এখানে আমাদের ব্যবহার করতে হবে ডু অথবা ডাজ তো ইউর ক্ষেত্রে আমরা বলেছিলাম সবসময় আমরা ডু ব্যবহার করব ডু ওয়েন ডু আই হয়ে যাবে ইউ ইউ ওয়েন ডু ইউ কাম When do you come to school?